এটা অনেকটা রাতের চিত্র। তো গাড়িতে আমি, গোপাল, সঙ্গে দীপ, সন্তোষ এবং আমাদের সারথি আনন্দ, আমাদেরই ভাই, সবসময় একসঙ্গেই থাকি আমরা। অ্যাকচুয়াল গোপাল তার কর্মক্ষেত্রে চলে গেল দুবাই, এবং সত্যি কথা বলতে গোপালকে নিয়ে অনেক স্মৃতি আমাদের, আমার দীপের বিশেষ করে খুব জড়িয়ে, মানে অনেক স্মৃতি জড়িয়ে আছে। ও এক বছরের জন্যে দুবাই যাচ্ছে তার কর্মস্থানে, এবং কাজ তো মানুষের এমন একটা জায়গা যেখানে যেতেই হবে এবং যাওয়াটাই স্বাভাবিক। তো স্বাভাবিকভাবে আমরা যেভাবে ওর সঙ্গে, মানে লাস্টে এক বছর এত সুন্দরভাবে এমন কথা হয়েছে, এমন কিছু গল্প হয়েছে, এমন কিছু মুহূর্ত কাটি যেগুলো শুধু বারবার বারবার মনে পড়ছে, এবং বিভিন্ন রকম কথা বলতে বলতে আমরা গাড়ির মধ্যে দিয়ে চলেছি। এবং দেখুন, এটা এয়ারপোর্টের পার্কিংয়ের যে প্লেসটা, সেই পার্কিং প্লেসে গোপাল, সন্তোষ এবং আনন্দ এবং দীপ হাঁটছে, এবং আমি স্বাভাবিকভাবেই ক্যামেরা আমার হাতে সাথে আমি তো করছি, এবং আমিও সামান্য একটু ক্যামেরাতে বন্দী হয়ে গেছি। এবং ফাইনালি চলে এসেছি আমরা এয়ারপোর্টে, এবং জানেন তো নেতাজি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট অর্থাৎ কলকাতার যে এয়ারপোর্ট, এটা কিন্তু মানে অতীব বড় একটা এয়ারপোর্ট। আমার কিন্তু আমি যেটা শুনেছি সেটা হচ্ছে কলকাতা এয়ারপোর্ট কিন্তু একটা অন্যতম একটা এয়ারপোর্ট ইন্ডিয়ার মধ্যে, সেই হিসেবে আমি বলছি যে, এবং প্রচুর মানুষ যারা দুবাই যাওয়ার জন্য অপেক্ষারত, এবং আমরা ফাইনালি চলে এসেছি। যেহেতু দুবাই ফ্লাইটে যাবে উপরে, সেহেতু ইন্টারন্যাশনাল ফ্লাইট, সেখান থেকে দাঁড়িয়ে আমরা ধরে লিফ্ট ধরে নিচ্ছি, এবং লিফ্টের মধ্যে আমরা সবাই ক্যামেরাবন্দি হয়ে গেছি, এবং ফাইনালি চলে এসছি উপরে। এবং এবার কিন্তু গোপাল একটু একটা মনটা একটু ভারাক্রান্ত, আমরা সবাই আর কি, মানে শুধু গোপাল না, গোপাল তো অবশ্যই, ও ফ্যামিলি পরিজন সবাইকে ছেড়ে যাচ্ছে, এবং পাশাপাশি আমাদেরও খুব খারাপ লাগছে। এবং সেখান থেকে দাঁড়িয়ে গোপাল কিন্তু, আমরা তিনজন এখানে, চারজন আমরা অপেক্ষারত, এবং ও কিন্তু ফাইনালি টিকিট নিয়ে চলে এসছে একদম, এবং হাত দেখাচ্ছে সত্যি টাটা বাই বাই, এটা ও চলে এসছে একদম গেটের মুখে, যেখান থেকে টিকিটটা দেওয়ার পরে কিন্তু ভিতরে চলে যাবে, এবং আবার এক বছরের একটা অপেক্ষা এবং টানা অপেক্ষা, অপেক্ষা পড়াইবে। তো গোপালকে আবার এয়ারপোর্ট থেকে আমরা নিয়ে আসবো, সেটা তো অবশ্যই আমরা করেই থাকি, এবং এটা তো আমরা জানিনি। এবং গোপাল কিন্তু ফাইনালি টিকিট চেক আপ করছে ওখানে, যারা আছে সিআইপিএসএফের জওয়ান বা যারা আছে তারা, এবং ও চলে গেছে। এটা হচ্ছে যে উপর থেকে দেখা, দেখুন এটা আমরা দোতলা বা তিনতলা সমান উঁচুতে আছি, যেখানে ইন্টারন্যাশনাল ফ্লাইট, সেখান থেকে দাঁড়িয়ে আমি একটু অনেক নিচের চিত্রটা নিয়ে আছি, এবং এখানে অনেক মানুষ অপেক্ষা রয়েছে, এবং মাঠটা এতটা বড় যেখানে অনেক মানুষ শুয়ে আছে, বসে আছে, এবং প্রচুর মানুষ, মানে সত্যি কথা বলতে প্রচুর মানুষ। এবং এখানে এই দেখুন, এই পতাকা তো ঠিক না, মানে কালারগুলো এত সুন্দরভাবে দিয়ে রেখেছে, দেখতে এতটা সুন্দর লাগছে সত্যি কথা, মানে ভাব। এবং গোপাল চলে গেছে, আমরা সবাই একটু ভারাক্রান্তই হয়ে গেছি যে, এবং এটা কিন্তু আমি ওই যখন লিফ্ট আছে, লিফটের থেকে এটা ভিডিওটি করার চেষ্টা করেছি। এটা একটা ভিতরের ভিউস, যদিও ভিতরে তো ওইভাবে প্রবেশ করা যায় না বা প্রবেশ করা সম্ভব না, সেই জন্য আমি এখান থেকে করেছি, এবং এটা কিন্তু লিফটের পাশ থেকে এটা ভিডিও করা আছে। এবার যাই হোক, আমাদের তো বাড়িতে আসা ফেরার পালা, এবং গোপালের সেই কর্মস্থলে পৌঁছে গেছে। সবাই একটুখানি প্রে করবেন খুব সুন্দরভাবে যেন ওখান থেকে কাজ থেকে ফিরে আসে, এবং আমাদের সেই শুভকামনা সবার প্রত্যেকেরই থাকবে। বলতে বলতে টাটা বাই বাই, এবং আরও একটি নতুন ভিডিওতে চোখ রাখার জন্যে আমার চোখ রাখুন আমার ফেসবুক পেজে। আমি প্রণয় আপনাদের সঙ্গে থাকবো সবসময়ের জন্যে। তো নমস্কার, ভালোবাসা, লাইক, শেয়ার এবং কমেন্ট নিশ্চয়ই করবেন। নমস্কার।